প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। বরাবর মতো আবারও একটি অনলাইন ক্লাসে ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। সবাইকে শুরুতে ওয়েলকাম। আমি মোহাম্মদ ধর্মিয়া, সহকারী শিক্ষক সবরিপুর হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ পার্ট টু ডিভিশন 8 থেকে আমি একটি ক্লাস উপস্থাপন করব। লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটি নিয়ে চিন্তা করো, আলোচনা করো, এই ছবি দ্বারা কী বোঝানো হইতেছে। এখানে আরও কিছু আছে, এই ছবি দ্বারা কি বোঝানো হইতেছে। সবজি বাজারের, মুদি দোকানের বিভিন্ন মালামালের চিত্র আছে, অর্থাৎ এখান দ্বারা কি বোঝানো হইতেছে। এই ছবিটি নিয়ে চিন্তা করো। এখানে আরেকটি ছবি স্টেশনারি দোকানের, এই ছবির দ্বারা কি বোঝানো হইতেছে। দেয়ার আর হোয়াট আর দে ডুইং, অর্থাৎ এই দোকানগুলির দ্বারা যে সমস্ত লোক দেখানো হয়েছে ছবি দ্বারা, এখানে তারা কী করতেছে। আশা করি তোমরা বলেছ দে আর শপিং, অর্থাৎ তারা প্রত্যেকেই কেনাকাটা করার জন্যই দোকানে গিয়েছেন। মুদি দোকান, রুটির দোকান এবং এই যে স্টেশনারি দোকানে তারা গেছে, সবাই কেনাকাটার জন্য গিয়েছে। টুডেজ টপিক গ্রোসারি শপিং, লেসন 8, 8 নম্বর লেসন থেকে, অর্থাৎ একটি মুদি বাজারের কেনাকাটার বিষয়ে আজকের পাঠটি আলোচনা করা হয়েছে। লার্নিং এই পাঠে তোমরা স্টুডেন্ট থাকতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগ অ্যান্ড কনভার্সেশন অন ফ্যামিলিয়ার টপিক। তারা শিক্ষার্থীরা ছোটো ছোটো বিভিন্ন বিষয়ে ছোটো ছোটো ডায়ালগ তারা আলোচনা করতে পারবে, আলোচনা করতে পারবে। ইউজ ওয়ার্ড স্ট্রিট ইন ওয়ার্ড ইন সেন্টেন্স, বাক্যের ভিতরে শব্দের চাপ বা শব্দের প্রয়োগ কীভাবে করতে হয় সেটা তারা ব্যবহার করতে শিখবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, এবং এই টেক্সটটি বইয়ের টেক্সটটি পড়তে এবং বুঝতে পারবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, এবং তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে এবং উত্তর দিতে শিখবে। ইউজ সাম অ্যান্ড এনি ইন সেন্টেন্স, বাক্যের ভিতরে কোথায় সাম এবং কোথায় এনি ব্যবহার হয় সেটা তারা আজকের পাঠে শিখতে পারবে। মডেল রিডিং বাই টিচার, অর্থাৎ এখানে শিক্ষকের পাঠের নমুনা, যেমন এখানে একটা ডায়লগ দেওয়া আছে। সেলস ম্যান দোকানদার বলছে, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ, কাস্টমারকে বলতেছে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি। ইমরান সে দোকানদার সে বলতেছে, তো ইমরান বলছে ডু ইউ হ্যাভ এনি বিনস, আপনার কাছে কি সিম আছে, কোনো সিম আছে। দোকানদার বলছে ইয়েস আই উই ডু, ইয়েস আমরা দিচ্ছি। হাউ মাস উড ইউ লাইক, আপনার কতটুকু দরকার, কী পরিমাণ। আই উড লাইক হাফ এ কেজি, আমার হাফ কেজি সিম দরকার। অ্যান্ড আই উইল অলসো নিড 1 কেজি অফ টমেটো, এবং আমার 1 কেজি টমেটো দরকার। 2 কেজি অফ পটেটোস, এবং 2 কেজি আলু দরকার। 2 কলিফ্লাওয়ার এবং দরকার। এ ডজন আমার 1 ডজন ডিম এবং কিছু দরকার আছে। বলছে ডু ইউ নিড অয়েল স্যার, স্যার আপনার কি তৈল দরকার আছে। এবং বলছে ইয়েস আই নিড এ লিটার অফ অয়েল, আমার আছে। এখানে বড় কনভারসেশন দেওয়া আছে, আমরা ক্লাসে আশা করি বিষয় বিস্তারিত আলোচনা করব। যেহেতু সময় সংক্ষেপ, আমরা সামনের দিকে আগাই। এই কনভারসেশনের আলোকে প্রশ্ন, যেন হাউ মেনি শপস ডিড ইমরান গো, ইমরান কয়টি দোকানে গিয়েছিল। ইমরান গোস 1 শপ, 1 দোকানে গিয়েছিল। হাউ মেনি ওয়াইল ডিড ইমরান বাই, ইমরান কয় কেজি তৈল কিনেছিল। ইমরান বাই 1 কেজি অফ অয়েল। হাউ ডু ইউ থিঙ্ক ইমরান আস্কড অ্যান্ড সেলসম্যান টু ইউজ এ পেপার ব্যাগ,
ইমরান কেন দোকানদারকে বলেছিল পেপারের ব্যাগে অথবা জুটের ব্যাগে কেন দিতে বলেছিল? আমরা জানি সরকার পলিথিন ব্যবহার করেছেন, পলিথিন যেহেতু পলিথিন পানির বিতরণ মাধ্যমে নষ্ট হয় না, এর দ্বারা মাটির উর্বর ক্ষমতা উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়, এজন্য পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ বা ব্যবহারের জন্য সরকার নির্দেশ দিয়েছেন। এই জন্য ইমরান বলছিল কাগজের ব্যাগে অথবা জুটের ব্যাগে দেওয়ার জন্য তার মালাম। এখন তোমাদেরকে এই পাটটি পরার জন্য এবং পরার দ্বারা পরে কলাম এ এবং বি, এই কলাম এ এবং বি এর ভিতরে তুলনা করার জন্য তোমাদেরকে বলা হলো যে এই অনুচ্ছেদ শেষে বা এই ডায়ালগ শেষে তোমাদেরকে বলতে হবে কলাম এ দেওয়া আছে এ ক্যান অফ ড্যাশ ড্যাশ, উত্তর আছে কলাম বি এর ভিতরে এলোমেলো দেওয়া আছে, অর্থাৎ তোমার খুঁজে মিল করে কোন শব্দটা হতে পারে, কোন বাক্যটা হতে পারে, সেটা তোমরা মিল করে লিখবে। যেমন এই লট অফ ড্যাশ এর ভিতরে ডান পাশে কলাম বিতে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এর ভিতরে কোন শব্দটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তুমি ব্যবহার করবে, করার জন্য তোমাকে বলা হলো। যেমন ওয়াজ সে অ্যাবাউট কোশ্চেন, সেটা তো আমাদের প্রশ্ন করা হয় কোকাকোলা, এর দ্বারা কী হবে এ ক্যান অফ কোক। যেমন এই ক্যান অফ ড্যাশ ডান দিকে কলাম বিতে আছে, এলোমেলোর একদম লাস্ট আছে কোক, তাহলে কোকের বদলে আমরা ক্যান ব্যবহার করি, এ ক্যান অফ কোক। যেমন এ লট অফ এ, যেমন বলতে পারি এ লট অফ ব্রেড, এখানে একটি বড় ব্রেড আছে। হানি ব্যবহার বলতে পারি, হানি মানে মধু, মধুর এ জার অফ হানি, যেমন এ জার অফ হানি একটা হানির একটা বোতল বা জার। তার পেন্সিল ব্যাপার কী বলতে পারি, পেন্সিল কী হবে পেন্সিল ব্যাপারে এ বক্স অফ পেন্সিল, এ প্যাকেট অফ পেন্সিল। এভাবে তোমার শব্দগুলো, যেমন টিউব কোলগেট পেস্ট থাকে টিউবের ভিতরে, তাহলে টিউব অফ কোলগেট বা কোলগেট টুথপেস্ট, এ টিউব অফ টুথপেস্ট কীভাবে ব্যবহার করতে হবে। এ শিট রোল অফ পেপার্স, পোস্টার পেপার, পোস্টার পেপার একটি রোল, এভাবে তোমার শব্দ তৈরি করবে। নাও লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য পেয়ার্স, হাউ ডু ইউ আস্ক অ্যাবাউট হোয়েন ইউ গো শপিং, যখন তুমি বাজার কেনাকাটা করতে যাবে তখন এগুলো কেনার জন্য কী প্রশ্ন হতে পারে, কী উত্তর হতে পারে, তোমরা নিজেরা আলোচনা করো। যেমন এ ডজন অফ এগ, এ কেজি অফ কলি, এগ প্ল্যান্টস, তারপরে এরকম যা বিভিন্ন আইটেম দেওয়া আছে এর ভিতরে কোনটা কোনটার ক্ষেত্রে কীরকম ব্যবহার হয় সে ব্যবহারগুলো তোমরা আলোচনা করো এবং নিজেরা প্র্যাকটিস করো। এই প্লিজ বি এ গিভ মি ওয়ান কেজি অনিয়ন, দয়া করে আমাকে এক কেজি পেঁয়াজ দিন, এভাবে আমরা ব্যবহার করবো। পেয়ার ওয়ার্ডস, মেক ইমেজিনারি শপিং, আমরা একটু কাল্পনিক শপিংয়ের লিস্ট করবো। ডিসকাস উইথ ইউর প্যারেন্টস, এবং এ বিষয়ে আলোচনা করবো বন্ধুদের সাথে, উইচ আইটেমস আর অ্যাভেলেবেল ইন হোয়াট কাইন্ড অফ শপ দ্যাট শোন বিলো, অর্থাৎ গ্রোসারি শপের ভিতরে বিভিন্ন আইটেম আছে, বেকারি শপের ভিতরে বিভিন্ন আইটেম আছে, এর ভিতরে বিভিন্ন আইটেম দিয়ে আমরা তিন দোকানের তিন ধরনের ফর্দ বা তালিকা বা শপিংয়ের তালিকা তৈরি করবো এবং এর পরিমাণ নিয়েও আলোচনা করবো। অতএব তোমরা এটি করার জন্য তোমাদের পিকচার অ্যান্ড মেক সেন্টেন্স ইউজিং সাম অ্যান্ড এনি, এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর যে আইটেমগুলো দেওয়া আছে এর দ্বারা কোন আইটেমের ক্ষেত্রে সাম এবং কোন সেন্টেন্সে এনি ব্যবহার হবে সেই বিষয়ে তোমরা একটু প্র্যাকটিস করো। ওয়ান ইজ ডান ফর ইউ, দেয়ার আর সাম এক্স ইন দ্য বাস্কেট, জুরের ভিতরে কিছু ডিম আছে, এখানে সাম ব্যবহার আছে, এখানে এনি ব্যবহার করলে শব্দের অর্থ সুন্দর হবে না। দেয়ার আর এনি এক্স ইন দ্য কিছু ডিম, এ সুন্দর হবে না।
এখানে সাম বলতে হবে, এরকম বইয়ের ক্ষেত্রে কী ব্যবহার করা যায়, পেঁপে ফলের ব্যাপারে কী ব্যবহার করা যায়, পেনের ব্যাপারে কী ব্যবহার করা যায় একটা আলোচনা করো। যেমন আই হ্যাভ গট বুক, যেমন আমি পেয়েছি কিছু বই, এখানে এনি ব্যবহার করলে হবে না। যেমন ইউ হ্যাভ গট এনি ফ্রুটস, ইউ হ্যাভ গট তুমি কোনো ফল পেয়েছো, এখানে সাম ফ্রুটস তুমি কিছু ফল পেয়েছো হবে না, এনি ব্যবহার করলে সে সুন্দর হয়। ইউ ক্যান গিভ মি এনি ওয়ান পেন, তুমি কি আমাকে একটি কলম দিতে পারো, এই ধরনের ব্যবহার। গ্রামার ইউজ সাম অ্যান্ড এনি, যেমন আই হ্যাভ গট সাম সাজেশন, আমি কিছু পরামর্শ পেয়েছি। আই নিড সাম বুক, আমার কিছু বই দরকার, এটা হলো সামের ব্যবহার। এবার এনির ব্যবহার, যেমন আই হ্যাভ নট গট এনি সাজেশন, আমি কোনো সাজেশন পাই নাই, নেগেটিভের ক্ষেত্রে। আর সামটা সাধারণত পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এনির বেশিরভাগ নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আই হ্যাভ নট গট এনি সাজেশন, আমি কোনো সাজেশন পাই নাই। আই হ্যাভ নট সি এনি স্টুডেন্ট হেয়ার, আমি এখানে কোনো শিক্ষার্থী দেখি নাই। এবং এনির সাধারণত প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন হ্যাভ ইউ গট এনি সাজেশন, তুমি কোনো সাজেশন পেয়েছো। ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জগ, জগে কোনো পানি আছে, প্রশ্নের ক্ষেত্রে সাধারণত এনি ব্যবহার হয়। পয়েন্টস অফ রিমেম্বার, যেগুলো মনে রাখা দরকার, সাম অ্যান্ড এনি আর ইউজ দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে এনি ব্যবহার হয়। সাম মাস্ট পপুলার, সামটা সাধারণত পপুলার ক্ষেত্রে প্লুরাল ক্ষেত্রে ব্যবহার হয়, আর এনি সাধারণত সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দেয়ার আর সাম বয়েস অ্যান্ড সাম গার্লস, এখানে কিছু ছেলে মেয়েরা আছে। আই হ্যাভ নট গট এনি পেন টু রাইট উইথ, আমি যে লিখবো এই ধরনের কোনো কলম আমি পাই না। আর দেয়ার এনি এগস ইন দ্য বাস্কেট, বাস্কেটের ভিতরে কি কোনো ডিম আছে, এখানে তোমরা নিজেরা আলোচনা করবা। কলম নাও গো সেকশন ই অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ সাম আর এনি, শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থান পুলক পূরণ করবে এনি অথবা সাম, এর ভিতরে যেই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই শব্দটা তোমরা এই বাক্যটি পূরণ করবে। যেমন আর দেয়ার ড্যাশ ফ্লোয়ার ইন দ্য গার্ড হবে না সাম হবে, এখানে এনি হবে। তারপর ইয়েস দিজ আর ড্যাশ রোজ অ্যান্ড লিলিস, এখানে কী হবে সাম এবং সাম। এখানে সময় সংক্ষিপ্ত, আমি আর বেশি সময় নেব না, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এ বিষয়ে চিন্তা করে ভবিষ্যতে আরও যত সেন্টেন্স পাবে সেই সেন্টেন্স তোমরা সুন্দর করে ব্যবহার করবে, আশা করি জানাতে পারবে। তোমরা একটি তিন গ্রোসারি মানে মুদি দোকান, বেকারি দোকান এবং স্টেশনারি দোকান, তিন দোকানের তিনটি তালিকা তৈরি করবে বাজারের জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে একটা শেষ করছি, আল্লাহ হাফেজ।